419 যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটে ঢাকার ত্যাগ, বাংলাদেশ বিমানে যাবেন 63,000-এর বেশি হজ যাত্রী। আজ পাবনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উদ্বোধন করবেন রূপপুর পরমাণু বিদ্যুতের দ্বিতীয় ইউনিটের ঢালাই সহ 50 প্রকল্প। উন্নয়ন নিয়ে অসন্তুষ্ট সিলেট সিটির ভোটাররা, বরাদ্দের যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ কামরানের, মানতে নারাজ আরিফুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ। শোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি এম এজি ওসমানী। এছাড়া সংবাদে আরও থাকছে, বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণীতে রাতে মুখোমুখি বেলজিয়াম ইংল্যান্ড, গোল্ডেন বুটের লড়াইয়ে কেইন লুকাকু। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল 7:55 হজ ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। বিমান অফিস জানায়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানাবেন। 14 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মোট 187টি ফ্লাইটে 63,000-এর বেশি হজ যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই কাজের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রতিনিধি রাজিউর রহমান রুমির সহায়তায় আরও জানাচ্ছেন মিজানুর রহমান। প্রধানমন্ত্রী আসছেন, তাই জেলা জুড়ে এখন সাজসাজ রব। ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা আর তোরণে পাবনা সেজেছে নতুন সাজে। সার্কিট হাউস, পুলিশ লাইন্স মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বেলা 11:30 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চুল্লির প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন ও সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে বিকেল 3:30 পুলিশ লাইন্স মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সেখানে 50টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। পাবনা জেলায় আওয়ামী লীগের একটা বিপুল সাড়া, উদ্দীপনা, উৎসাহ সৃষ্টি হয়েছে সব অঞ্চলে, পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পুরো পাবনা কিন্তু একটা ঈদের মতো আমেজ তৈরি হয়েছে। দলীয় প্রধানের জনসভা সফল করতে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনরাত 24 ঘন্টা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা একেবারে রাস্তায় আছে, মিছিল হচ্ছে, মাইকিং হচ্ছে গ্রামে গ্রামে, মানুষের ভিতরে একটা সাজসাজ ভাব পড়ে গেছে। পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা শান্তিপূর্ণভাবে শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানকালীন সময় এবং তার যাত্রাপথটা নির্বিঘ্ন করার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজটা করছি। গেল বছরের 30 নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম চুল্লির প্রথম কংক্রিট ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, 21 টেলিভিশন। এবার সিটি নির্বাচন প্রসঙ্গ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিরোধ চলছে সিলেট সিটিতে। বিএনপি নেতা ও মেয়র আরিফুল হক চৌধুরী গেল 5 বছরে সরকার থেকে 1,000 কোটি টাকা পেয়েও তেমন উন্নয়ন করতে পারেনি বলে অভিযোগ আওয়ামী লীগের। কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় নাগরিকরাও অসন্তুষ্ট, তবে অভিযোগ মানতে নারাজ আরিফুল হক চৌধুরী। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2013 সালে নির্বাচনে জয়লাভের পর গত 5 বছরে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি হয়ে 29 মাস কারাগারে ছিলেন বিএনপি নেতা ও মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু বাকি সময়ে নগরীর উন্নয়নে তার কর্মকাণ্ডে হতাশ নাগরিক সমাজ। সিলেট নগরীর অনেক সমস্যার এখনও সমাধান হয়নি এবং অনেক সমস্যা সমাধান করার জন্য
একটা সুপরিকল্পিত উন্নয়ন প্রক্রিয়া গ্রহণ করা দরকার। ওনার ইস্তেহার পাশাপাশি ওনার বাস্তবায়নকৃত যে কাজগুলো সেটা দিয়ে এবং কি পারেন নাই সেই হিসাবটাও যাতে দেন। গত পাঁচ বছরে সরকার থেকে উন্নয়ন কাজের জন্য প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও তার যথাযথ ব্যবহার হয়নি বলে অভিযোগ সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের। যে পরিমাণ টাকা সিলেট সিটি কর্পোরেশনে এসেছে তার সাথে সঙ্গতি রেখে সিটি কর্পোরেশন উন্নয়ন কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে এই অভিযোগ অমূলক দাবি করে আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর উন্নয়ন দৃশ্যমান এবং নগরবাসী তার কাজে সন্তুষ্ট। আদায় করার জন্য যদি আমাকে প্রজেক্ট তৈরি করে দিতে আমি ব্যর্থ হতাম, প্রজেক্ট আমাকে বাড়ি থেকে আনি টাকা দিতেন না। বিগত দিনের কর্মকাণ্ডের কথা মাথায় রেখে এবার নগরপিতা হিসেবে কাকে বেছে নেন সিলেটের মানুষ তা দেখতে অপেক্ষা করতে হবে 30 জুলাই পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীতে ভয়াবহ শব্দ দূষণ বাড়ছে, বিভিন্ন রোগের ঝুঁকি রয়েছে, শ্রবণ শক্তি কমে যাবার আশঙ্কা। কুমিল্লায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় 2 শ্রমিকের মৃত্যু, অসুস্থ আরো একজন। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। ভয়াবহ শব্দ দূষণের শিকার রাজধানীবাসী, দিন দিন বাড়ছে এই মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে 2021 সালের মধ্যে রাজধানীবাসীর বড় একটি অংশ আংশিকভাবে হলেও বধির হয়ে যাবে। এছাড়া উচ্চ রক্তচাপ, স্ট্রোক, অনিদ্রা, ফুসফুস ও ব্রেন ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আর শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন থাকলেও তার প্রয়োগ নেই। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। রাজধানী ঢাকায় পানি ও বায়ুর পাশাপাশি রয়েছে শব্দ দূষণ, কিন্তু অন্যান্য দূষণের মতো এই দূষণ চোখে দেখা যায় না বলে এটি উপেক্ষিত থেকে যায়। পরিবেশ অধিদপ্তরের 2006 সালের নীতিমালা অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, সর্বোচ্চ শব্দসীমা 55 ডেসিবেল এবং রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত 45 ডেসিবেল। একইভাবে নীরব এলাকার জন্য এই শব্দসীমা যথাক্রমে সর্বোচ্চ 50 ও 40 ডেসিবেল, মিশ্র এলাকায় 60 ও 50 ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় 70 ও 60 ডেসিবেল এবং শিল্প এলাকায় 75 ও 70 ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। কিন্তু শব্দের মাত্রা রাজধানীর প্রায় প্রতিটি স্থানেই দ্বিগুণ থেকে তিনগুণ। নিয়ন্ত্রণহীন শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। পিছন থেকে ভট করে হর্ন দিলে তারা আতঙ্কিত হয়ে যায়, মাথা ভিতরে চক্কর মারে অনেক অনেক সময়, যে এত ছাউনে হর্ন বাজে। এটা তো টাকা লাগে না, পয়সা লাগে না, এটা তো খালি টিপ দিলেই হয়, একটু ঘুম পড়লেই ঠাস করে উঠে যায়, এত জোরে সাউন্ড আসে। ট্রাফিকটা যদি ঠিকমতো কন্ট্রোল করা হয় আমার মনে হয় শব্দ দূষণটা হয় না। শব্দ দূষণ সবার কাছেই বিরক্তিজনক। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল আইন এবং তার প্রয়োগের অভাবেই দিন দিন বাড়ছে শব্দ দূষণের মাত্রা। সরকার এর ইমপ্লিমেন্টিং এজেন্সি, আমরা কেউই এটা জানিও না, আমরা বুঝিও না, আমরা ইমপ্লিমেন্ট কোথাও কেউ করে না। সুতরাং তাই যদি হইতো তাহলে পরে আমাদের এই মানে হাইড্রোলিক হর্ন ব্যবহার কখনোই হইতো না। আইন প্রয়োগে দুর্বলতার কথা স্বীকার করলেন পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক। পরিবেশ অধিদপ্তর ছোট একটা ডিপার্টমেন্ট, জনবল অনেক কম, অনেক সময় এমন সময় হয় সেই সময়টাতে আপনার অভিযান পরিচালনা করার মতো সক্ষমতা, আপনাদের এক্সপেকটেশন যতটুকু ততটুকু হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, যেভাবে শব্দ দূষণ বাড়ছে তাতে 2021 সালের মধ্যে রাজধানীর অর্ধেক মানুষের শ্রবণ শক্তি কমে যাবে। সাধারণত 120 ডেসিবেলের উপরে সেরকম শব্দ সাডেনলি তার কাছাকাছি যদি কেউ থাকে, হ্যাঁ, একদম স্থায়ীভাবে বধির হওয়া অসম্ভব। হঠাৎ শব্দে যারা দুর্বল চিত্তের লোক বা যাদের হার্টের রোগ আছে ওনাদের স্ট্রোক পর্যন্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে অন্তত 30টি জটিল রোগের অন্যতম কারণ শব্দ দূষণ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত থাকছে রাত 10:21 চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল।
নামমাত্র মূল্যে ওষুধ সহ প্রত্যাশিত সব চিকিৎসা সেবা মিলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। রোগ নির্ণয়ে আধুনিক পরীক্ষা নিরীক্ষার সুবিধাও আছে হাসপাতালের ভেতরে। এছাড়া ওয়ান স্টপ সার্ভিস থেকে মিলছে বাড়তি সেবা। চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমই এমন পরিবর্তন ঘটিয়েছে হাসপাতালটিতে। সরকারি হাসপাতালে এসব সুবিধা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনেরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা সরাবন্ত। দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে যখন রোগীদের মধ্যে অসন্তোষ, তখন ভিন্ন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা বিনামূল্যে পাচ্ছেন সব ধরনের ওষুধ। সামান্য ফি দিয়ে হাসপাতালের ভেতরেই মিলছে রোগ নির্ণয়ের আধুনিক পরীক্ষা নিরীক্ষার সুযোগ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রোগীদের দেয়া হচ্ছে উন্নত মানের পথ্য। যাবতীয় পরীক্ষা করতে ওনারা করছেন, পরীক্ষা করে চিকিৎসা তাদের রীতিমতো চিকিৎসা চালা যাচ্ছে, শতভাগ ঔষধ হাসপাতাল দিচ্ছে। শুধু তাই না, ওয়ান স্টপ সার্ভিস থেকে মিলছে 24 ঘন্টার বাড়তি চিকিৎসা। এমন পরিবর্তনে খুশি ময়মনসিংহবাসী। হয়রানি হতে হচ্ছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। রোগীদের ব্লাড টানার জন্য আগে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো। কর্তব্যরত চিকিৎসক নার্স আর কর্মীদের আন্তরিকতায় এমন ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে জানান পরিচালক। সংস্থা প্রধান যদি আন্তরিকভাবে চায় সে পরিবর্তন করতে পারে, তাকে রুটিন ওয়ার্কের বাইরে যেয়ে একটু বেশি কষ্ট করতে হয়, যেটা আমি করছি এখানে। আর আমার লোকজনও ধীরে ধীরে আমার উপর বিশ্বাসটা এনেছে, যার জন্য একটা টিম হিসেবে আমরা এই কাজটা করতে পেরেছি। ওয়ান স্টপ সহ বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন প্রায় 3500 রোগীর সেবা দিচ্ছে অর্ধশত বছরেরও বেশি পুরনো হাসপাতালটি। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। কুমিল্লায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছে আরও একজন। সদর দক্ষিণের কাজীপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় সন্ধ্যায় তিন শ্রমিক সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কার করতে নামে, কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে তারা। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা গেলেও প্রাণ হারায় দুজনের। তাদের বাড়ি রংপুরে। নিচে ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম পৃথক কারাগারে, বিক্ষোভ মোকাবেলায় করা সতর্কতা। কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে 224 রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 419 যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটে ঢাকা ত্যাগ, বাংলাদেশ বিমানে যাবেন 63,000-এর বেশি হজ যাত্রী। আজ পাবনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উদ্বোধন করবেন রূপপুর পরমাণু বিদ্যুতের দ্বিতীয় ইউনিটের ঢালাই সহ 50 প্রকল্প। উন্নয়ন নিয়ে অসন্তুষ্ট সিলেট সিটির ভোটাররা, বরাদ্দের যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ কামরানের, মানতে নারাজ আরিফুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21stv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21stv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।